ভূপেন দাই গাইছিলে, চৰাই পুঙৰ কপৌ চৰাই জাকে জাকে উৰে, নতুন নতুন মনৰ মানুহ নতুন ৰূপ ধৰে। ঠিক তেনেকৈ এটি নতুন ৰূপ লৈ আজিৰ আমাৰ খণ্ডটি আৰম্ভ কৰিব লৈছোঁ আৰু স্বাগতম জনাইছোঁ আপোনালোক সকলোকে 09 কমিউনিকেশ্যন প্ৰাইভেট লিমিটেড, উই কেয়াৰ এবাউট ইয়ৰ ফিউচাৰ, এ ইউনিট অফ আৰবি গ্ৰুপ প্ৰেজেন্টছ বিহুৱতী বোৱাৰী ইন এছ'চিয়েশ্যন উইথ সেন্টাউৰি। লেট ইয়ৰ এড্ৰেছ বি এ লেণ্ডমাৰ্ক, SAMR Filtration, Kubir Plastic Private Limited, powered by Netfi, Everyday Spices Meat Masala, Protigoraki Grihinir Priyo Bondhu, NERMC Ready Mix, co-powered by JDM Credit Service Private Limited, JB Enclave Private Limited, co-sponsor Topsem Cement, Mazbuti Ka Bharosa Hamesha, Gift and Jewelry Partner Kesahun, সারি মোজাইক বাই মণিকুন্তলা বর্মন, ওয়ার্ড্রোপ কার্টেসি ক্যাফি বাই কাকুজ আর মঞ্জু সিল্ক। আপনাদের জানেই এ আমার দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা, সেইবাবে আমার বিহুয়তী বোয়ারী সকলো সাজু হয়ে আছে যুঁজ দিবলে। গতি বেশি পলম নকরক মই আপনালোক সকলকে পরিচয় করাই দিব বিচাৰিছো আমার বিচারক সকলের লগত। প্রতিটি খণ্ডর দরে আজিও আমার লগত থাকিব বিহু সম্রাজ্ঞী পূরবী বা জ্যেষ্ঠ বিহুয়া দীপজ্যোতি দা। যেহেতু আমার দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা, সেইবাবে আমি আমন্ত্রণ করে আনিছো বিশেষভাবে নৃত্য পরিচালক মোর বন্ধু পঙ্কজ ইংতি। আপনালোক আটাইকে স্বাগতম জানাইছো। আপনাদের জানে যে আমার এই প্রতিযোগিতা এই মঞ্চখনত তেওঁলোকৰ প্রতিযোগী সকলের পরিয়ালও থাকে উপস্থিত। গতি আপনাদের সকলকে মোর ফালেরপরা নমস্কার। আর বেশি সময় নোলাক এটি আরম্ভ করবো আমার এই প্রতিযোগিতা দ্বিতীয় পর্যায়ে। গতি মানে প্রথমে মঞ্চত আমন্ত্রণ জানাম দুলিয়াজানের বোয়ারী গায়ত্রী হাতীবরুয়া। গগনার মাতে শুনি দেহাই করে উজনি ভাতি পিও না দর্প
পর্বতো হিমালয় মরম লাগে হে তোমারই, মরম লাগে হে তোমালই, ওই যান লৈ যাবা আমাৰ ঘৰলৈ, লৈ যাবা মাৰি ঘৰলৈ, বুবাদিক কহৰিবলৈ, মায়া জোলেহে বান্ধি থম, ঐ যাক এৰা বনো আৰা কৈ, এৰা বনো আৰা কৈ তো। একদম মঞ্চ কপাই দিছা তুমি, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। মই সবকে সুধো, তোমাকো সুধিছো, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে যেটা তুমি উন্নীত হয়েছা, হয় খবরটো পাই কেনেকুয়া লাগিছে? বহুত ভাল লাগিছিলে, খবরটো যেতিয়া পালো ইয়া পৰা নগলুই আৰু ইয়াতে ৰৈ দিলো। আজি কোনোবা আহিছে নে? মানুহজন আহিছে, মোৰ হাজবেণ্ডে আহিছে। নমস্কাৰ। নমস্কাৰ। ঘৰত গৈ মানে ইয়াৰ পৰা যোৱাৰ পিছত, ঘৰতো যোৱাই নাই আপোনালোকে, যাব নাপালো বুলিয়ে কলে, আখৰা কৰিছে নে অলপমান? তেনেকে কৰা নাই, কিন্তু নিজে মনত আৰু কি কি গান লৈ নাচিছে, তেনে হলে মনৰ ফূৰ্তিতে ভাল নাচিছে নহয় জানো? হয়, তেওঁ মোৰ কাৰণে ডিউটি খতি কৰি ইয়াত আছে, লাগিবতো আকৌ ন, ইমান ধুনীয়া বোৱাৰী নাচনী, অলপতো কম্প্ৰমাইজ চেক্ৰিফাইচ কৰিবই লাগিব নহয় জানো? আজি পংকজদাও আছে ইয়াত, হয় আমাৰ মাজত, পংকজ তাই বিহু নাচৰ লগত অভিনয়ো কৰে, খুব ভাল লাগিছে আৰু খুব ভাল নাচিছা, বাকী যিখিনি সৰু সৰু কিবা ভুল খুটি আছে ক'ব, দীপদাও আছে,
দীপ স্যার আছে, প্রবি ম্যাম আছে, হব আর আপনার মানুষজনে ধন্যবাদ অশেষ তখেতে একদম এই ডিউটি মানে আগের খন্ডটা কইছো ডিউটি এরিও যে আছে সে খুব ডর কথা সেইখিন লাগে আসলে এজন পরিবারের কারণে সেই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। রাতেপা সালে উঠি মুখ উঠাইছে, ভাত বনাইছে, মোর মানুষজনীক মানে সাপোর্ট কেউ বনাইছে, মোর মানুষজনীক মানে সাপোর্ট কেউ নকর, মায়ে কই দিয়া সকলো কামে কই দিছে আর রাতেপা শেষ কিমান ভাল হয় নে দাদা, কি কব তাইর কারণে, কি কব আপনার বিষয়ে কই দিলে অলরেডি, আপনি তাইর কারণে কি কব নিজের মানুষজনীর কারণে? একচুয়ালি তাই আজি মানে রাতেপার পৰা অলপ নার্ভাস ফিল করে আছিলে, তাকে দেখি মই আৰু বাকি কামবিল রই থকা নাই আৰু যিমান পাৰো হেল্প কৰি আছো, আকৌ এফালে সারোর ইস্ত্রি কৰি দিয়া কিবা কিবি সব কৰি দিছে, ইস্ত্রিও কৰি দিছে, হয় ইমান মৰম, তাকে দুই কপাল নহয় সুতাল হয় জানে পাইছো না, কপো ফলো গাঁঠি দিছে মারি বলে, উফ রাম কি কব পুরবিবা, আগতে থেকে বিয়ার আগতে একদম দাদা খসা কথা কব, বিয়ার আগত কিবা অভ্যাস আছিল নেকি তেনে কিবা কাবার তার কপো ফুল গায়? নাই নাই তেনেকুৱা একো নাই, একচুয়ালি মানে তার নার্ভাস ফিল তো দেখিয়ে মই এখিনি কৰিবলে হৈছে, নাই নাই ধেমালি কৰিছো, মৰম আসলতে মৰম, নাই ৰিপি ধেমালি কৰিছো, জেনেকে তুক যে মই তুক যে কিবা কিবি এতিয়া নাই তই বেলেগত মই বেলেগত, আৰু মই কওঁ মই তোমাক কওঁ বিচাৰিম আমাৰ বাকি দুগৰাকী বিচাৰকৰ ওচৰত যোৱাৰ আগতে পংকজ আছে যিহেতু তুমি অলপমান অভিনয় কৰিয়ে দিয়া আৰু, ঠিক আছে অডিশ্যনটো হৈ যাওক আমাৰ, ঠিক আছে মানে ৰিহাৰ্চল নাই বাৰু, হ'লেও অভিজিৎ ভট্টাচাৰ্যদেৱৰ এখন মই থিয়েটাৰৰ মানে নাটক কৰিছিলোঁ ভুল নুবুজিবা ভূপেন্দা বুলি, বাহ নন্দিনী পাৰ্টটো কৰিছিলোঁ, আচলতে ভুল ভ্ৰান্তি হ'ব পাৰে অকণমান কৈ দিছোঁ, বহুত দিন হ'ল বাৰু কৰা, দুবছৰমানে হ'ল, তই কিবা এটা অৰ্জন কৰিব নোৱাৰনে? তারপর তখেতে কয় আর মানে একবারে নিজের মানুষজনক চাই পেলাই কোয়া ডায়লগ খেয়ে বেলেগত নয়, তুই কিবা এটা অর্জন করব নোয়ারনে, আর তই নোয়ার বাবে মই রাতি রাতি কান্দি থাকিব লাগিব নহয়, কান্দি কান্দি চকু পানিরে গাৰো তিয়াই দিব লাগিব নহয়, আর 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 নিজকে বারম্বার সুধিব লাগিব নহয় যে যে দেউতাই যদি মোর বিয়া আনৰ লাগত পাতি দিয়ে তেন্তে তেন্তে তোর কি হব, তেন্তে তেন্তে মোর কি হব, তোর তোর একো নহয়, তই লড়া মানুষ চলি যাবি, কিন্তু কিন্তু মই সোয়ালি মানুষ, মই মই বিয়া হব লাগিব, মই মই কইনা হব লাগিব, আর আর কইনা হই মই মানুষের আগতে আহিব লাগিব, ও ও মই আহিব লাগিব, আর আৰু আহি আৰে আৰে মই ফেকুৰি ফেকুৰি কান্দিব লাগিব, অ অ মই ফেকুৰি ফেকুৰি কান্দিব লাগিব, বঢ়িয়া ভাল, কিন্তু আচলতে চাগে এটা ফেকুৰি কান্দিব নালাগে, ইমান ইমান নৰেবি এটাটো ফেকুৰি কান্দিব লাগে, কৈ দিছো ইয়াৰ মানে মই যোৱা আগত আৰু অকমান থাকে, একদম নালাগে মানে, একদম নালাগে, এতিয়া তন মই মোক ৰখ, একদম নালাগে যাব বিচাৰো, এৰে দেমালি কৰিছো, অ ও মই কান্দিব লাগিব, কাইলৈ মোর বার্থডে, আশা করু তই কেতিয়াও না হও, তোক মই হাত জোর করে কইছো তই যাতে কেতিয়াও না হও, তন মই তই কেতিয়াও নাহিবি, তন মই তই কেতিয়াও নাহিবি, ধন্যবাদ, ভাল খুব সুন্দর হয়েছে, ফেকুরি কান্দিব লাগে জানো, ইস্ত্রি করে দিছে কাপড় আজি রাতে, আমরা কপো ফুল গুজি দিছে আর কি, আগর দিন হলে মই কইছো হেনে আগর যেনে সিডি আছিলে ন রেবি হতে জানে সিডি থকা হলে তোমালোক সাগে বহুত কাম কামৰ কারণে সুবিধা পালা হেতেনে, সিডি নোহার কারণে সিনেমাটো বহুত কম হয় আজিকালি, মিউজিক ভিডিও বিলাক চলে, মিউজিক ভিডিওরও সেই যিবোৰ সিঙ্গাৰ্ছবিলাকে বেছিকৈ কৰে সিহঁতেও নিজৰ চিলেকশ্যন থাকে আৰ্টিষ্টৰ কাৰণে, যে চিডি আছিলে ৰিপিহঁতে গম পায় বা আমাৰ পৰিবাহঁতেও গম পায়, তেতিয়া বহুত এক্টৰ্ছ এক্ট্ৰেছে মানে সুবিধা পাইছিলে, কো আৰ্টিষ্টে হওক কিবা, আচলতে তোমালোকে ওলাই অহাৰ কাৰণে কি আজি যে এবি নিউজে এইখিনি প্লেটফৰ্ম দিছে চাগে ইয়াৰ পৰাও বহুত, অঁ ইয়াৰ পৰাও যে বহুত মানে আমাৰ বিহুৱতী বোৱাৰী ওলাই যাব মই সেইখিনি আশা কৰিম, আৰু ওলাই যাব চাগে, আৰু আমিও চাগে ক'ৰবাত কোৱা যদি সুবিধা দিব পাৰোঁ সেইখিনি কামনা কৰিম, আচলতে ছাৰৰ কামবোৰ চাওঁ মানে মোৰ চবতকৈ বেছি ভাল লগাটো হৈছে ছাৰ মানে এক্টিং কৰা,
ট্যাক্সি গাড়ি লৈ যাম শিলংত। এটো মই নহয়, মোৰ দাদা। এই পেডেল মাৰি মাৰি হে? নহয় নহয়, আপুনিয়ে হয়। নহয় নহয়, মই পেডেল মাৰি আছিলো, মোৰ দাদাই কৰিছিলে ট্যাক্সি গাড়ি। টুইংস হয় নেকি? অ টুইংস। আহিব এটা অলপ আগতে আহিব। মজা বুলিও ভাবিছে। খুব ভাল হৈছে, পৰিৱেশন ভাল হৈছে, ভাল লাগিছে। আৰু চাপৰবোৰ ভালকৈ আৰু প্ৰেক্টিচ কৰিবা, আৰু যিমান পাৰা ঘূৰিবলৈ চেষ্টা কৰিবা। মানে ঘূৰণটো শেষৰখিনি, শেষৰখিনি যিমান ঘূৰা সেই ঘূৰণটো আমাক লাগিব। তাকৰি ঘূৰা দি ঘূৰে যে, পক্ষী লাওৰা দি ঘূৰে, তাকৰি ঘূৰা দি ঘূৰে, এই শেষৰ পাৰ্টখিনি তোমালোক যে ভাগৰি পৰা, সেই ভাগৰি পৰা যাতে অনুভৱটো যাতে ৰাইজে বা বিচাৰকে বা দৰ্শকে যাতে ধৰিব নোৱাৰে সেইটো চাবা। আমি হয় নাচি থাকিলে, কণ্টিনিউছলি এটা নাচি থাকিলে অলপ ভাগৰা যায়, কিন্তু সেইটো তুমি টেক ফুলি যেনেকৈ গায়ক গায়িকাসকলে ইমান এটা গান গাই থাকোঁতে সেই টেকনিক কিছুমান উশাহটো কোনখিনিত ল'ব, ভাগৰে এটা সময়ত ভাগৰি যায় ন, ভাগৰিলেও তাৰমানে সেই কোনোবা এখিনিত যে উশাহটো কোনখিনিত ল'ব, এটা ধৰি লওক লাইন গাইছে, লাইনটোত এটা সময় এটা জেগা থাকে উশাহ লোৱা, সেই টেকনিকটো জানিলে এনেই সুন্দৰ হৈ যায়, হয়নে? সেই কিছুমান টেকনিক নিজে জানিব লাগিব যে কোনখিনিত মই নাচ অলপ মিহি কৰি দিওঁ, মিহি কৰিলে জানিবা নহয় শেষৰখিনি, শেষৰ পাৰ্টটো আহি আছে, হয়নে? সেই শেষৰ পাৰ্টখিনি অহাৰ আগে আগে ধৰি লওক অকণমান মিহি কৰি দিলা, মিহি কৰি দিয়াৰ লগে লগে কি হ'ল, মিহি মানে নহয় এইটো বুজোৱা নাই যে তুমি যোনখিনিত গিৰিপনি দিবলৈ গিৰিপনি দিব লাগিব, হয়নে? যোনখিনি তুমি ঘূৰিব লাগিব ঘূৰিব লাগিব, তাতেও তুমি ঘূৰা পাকটোতো অলপ বেলেগ কৰিব পাৰা, হয়নে নহয়? যে সেইটোত তাৰমানে ষ্টেমিনাটো অকণ ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিবা, কাৰণ সেই ষ্টেমিনাখিনি শেষত আকৌ প্ৰয়োজন হ'ব তোমাৰ, হয়নে? সেই টেকনিক কিছুমান জানিলে নাচনীজনী আমি গম পাওঁ যে বুদ্ধিমত্তাটো আছে, আমি জানো যে তুমি তোমাৰ সেইখিনি কেপাচিটি আছে, তাৰমানে বুজিলা সেইখিনি তোমাৰ কেপাচিটি আছে, সেইকাৰণে তোমাৰ এই কথাৰ কথা কৈছোঁ যে পিছৰ পাকটো শেষৰখিনি যিমান পাৰা ঘূৰিবাচোন আৰু ভাল লাগিব। এনে পৰিৱেশন সুন্দৰ হৈছে আৰু অভিনন্দন জনালোঁ তোমাক দ্বিতীয় পৰ্যায়লৈ অহাৰ কাৰণে, আৰু বিচাৰিছোঁ যাতে তুমি আৰু তৃতীয় পৰ্যায়লৈ উত্তীৰ্ণ হোৱা দেই। আৰু যিখিনি কথা ক'লোঁ মনত ৰাখিবা, আৰু মাতটো ভাল, ধুনীয়া গাইছা দেই, খুব ভাল লাগিলে, ধন্যবাদ। মোৰ প্ৰথম ৰাউণ্ডতো আপোনাৰ এটা সৰু খুঁত ধৰা পৰিছিলে, আজিও মোৰ সেইটো চকুত পৰিছে, ভাঙোতে গম পাইছোঁ মই, তেতিয়া ভাবিছোঁ ছাৰে মোক ক'ব, অঁ তেতিয়াহ'লে আৰুতো মই ক'বলগীয়া কি আছে সেইটো, কাৰণ প্ৰথম ৰাউণ্ডত এতিয়া আজি কম দেখিছোঁ, কিন্তু মই সেইটো একেবাৰে দেখিব নিবিচাৰোঁ তাৰমানে, কাৰণ সেইটো নাচনী এজনীৰ ক্ষেত্ৰত কেতিয়াও প্ৰযোজ্য নহয় দেই, সেইটো একদম ভালকৈ সাৱধান হ'ব আৰু সাজু হ'ব, সেইটো একদম হ'ব নালাগে দুপীয়া থকাটো। আৰু ছেকেণ্ড চাপৰ দীঘলীয়া চেহত বাইদেউ কৈয়ে দিলে ইতিমধ্যে কথাখিনি, আৰু ডেভেলপ কৰিব যিমান পাৰে, নিজক ঢালি নাচিব যিমান পাৰে দেই, কাৰণ আপোনাৰ এনাৰ্জি আছে, কণ্ঠ স্পষ্ট, গতিকে ভগৱানে গোটেইখিনি দিছে এগৰাকী নাচনীক যিখিনি প্ৰয়োজন, মাত্ৰ আপুনি ব্যৱহাৰ কৰিব লাগিব কথাটো সেইখিনিয়ে। গতিকে শুভেচ্ছা থাকিল আৰু পৰৱৰ্তী সময়ত আকৌ লগ পোৱাৰ এটা আশা ৰাখিছোঁ। ধন্যবাদ। গায়ত্ৰী পৰৱৰ্তী পৰ্যায়ত তোমাক আকৌ লগ পোৱাৰ আশা থাকিল আৰু বহুত বহুত শুভেচ্ছা। ধন্যবাদ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।